কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। ঘরোয়া রান্না তো আমরা সব সময় খেয়ে থাকি, কিন্তু মাঝে মাঝে মনে হয় যদি একটু বিয়েবাড়ির স্টাইলের কোনো রান্না খেতে পারতাম তাহলে না কতই ভালো লাগতো। তাই আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ফিশ কোরমা রেসিপি। অতিথি আপ্যায়নে কিন্তু এই রেসিপিটা আপনারা বাসায় তৈরি করতেই পারেন। চলুন তাহলে দেখে নেই কীভাবে তৈরি করতে হবে ফিশ কোরমা। এর জন্য আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছই নিতে পারেন, তবে লক্ষ্য রাখবেন যাতে মাছটা বড় এবং ফ্রেশ হয়। এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর 1/2 চা চামচ পরিমাণ লেবুর রস, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সব কিছু ভালোভাবে মেখে নিয়ে মেরিনেশনের জন্য রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি একটি প্যানে তেল দিয়ে নিচ্ছি। এখানে আমি 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এখন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে আমি মাছগুলো তেলে দিয়ে ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গেলে অপর পাশও ভেজে নেব। এভাবে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। মাছ ভাজার তেলে দিয়ে নিচ্ছি 1টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2টা এলাচ, 1টা শুকনা মরিচ, 4টা লবঙ্গ, 1 চা চামচ পরিমাণ শাহী জিরা। এখন সব কিছু 40 সেকেন্ডের মতো ভেজে নেব, এতে সুন্দর একটা ফ্লেভার বের হবে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন পেঁয়াজ বাটাটা সব কিছুর সাথে মিলিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা আর 1/2 চা চামচ আদা বাটা। এখন খুব ভালোভাবে মশলাটা কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পোস্ত বাটা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম বাটা। এখন আবারও মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। আসলে এই রান্নায় মশলাটা আপনি যতটাই ভালোভাবে কষাবেন এর স্বাদটাও কিন্তু ততই বেড়ে যাবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। দেখুন উপরে কিন্তু তেল ভেসে উঠেছে। এখন দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ ফেটানো টক দই। টক দই দেওয়ার আগে সবসময় চেষ্টা করবেন ফেটিয়ে নেওয়ার জন্য। ফেটিয়ে নিলে টক দই আর ছানা বেঁধে যাবে না। টক দই দেওয়ার পর মিনিট 2-এর মতো কষিয়ে নিয়ে দিয়ে দিব 7 মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনের গুঁড়া। এখন সব কিছু আবারও ভালোভাবে কষিয়ে নেব। তেলটা কিন্তু উপরে উঠে এসেছে।
এখন দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি। গ্রেভিটা ফুটে উঠেছে, এখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এখন দিয়ে দিচ্ছি 4টি চেরা কাঁচামরিচ। ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব 5 মিনিট। 5 মিনিট হয়ে গিয়েছে, এখন ঢাকনা তুলে মাছগুলো উল্টে দিচ্ছি। এখন আবার ঢেকে দিয়ে রান্না করব মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে নেচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কেওড়া জল, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ঘি। এই সময় কিন্তু মাছগুলো খুব সফট হয়ে থাকে, তাই সাবধানে মাছগুলো উল্টে দিতে হবে। এখন ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না গ্রেভিটা মাখামাখা হয়ে আসে। ফিশ কোরমা হয়ে গিয়েছে, এখন আমি একটা পরিবেশন ডিশে ফিশ কোরমা তুলে নিচ্ছি। কোনো স্পেশাল দিনে বা মেহমান আসলে কিন্তু বানিয়ে ফেলা যায় এই মজাদার ফিশ কোরমা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। Thank you.